সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, তোমাদেরকে আমি সমাস পড়াচ্ছিলাম, কর্মধারয় সমাস যে কিভাবে গঠিত হয়, যে তোমাদের বইতে 63 নম্বর পৃষ্ঠায় কর্মধারয় সমাস কিভাবে সাজিত হয় সেটা আমি তোমাদেরকে পড়াইছিলাম। আজকে তোমাদেরকে কর্মধারয় সমাসের শ্রেণী বিভাগ সম্পর্কে আমি আলোচনা করব। আচ্ছা, কর্মধারয় সমাস বলতে আমি একটু পূর্ব জ্ঞান তোমাদেরকে একটু যাচাই করে দিই যে কর্মধারয় সমাস বলতে মূলত আমাকে জানতে হবে যে কি কর্মধারয় সমাস, বিশেষ্য এবং বিশেষণ, বিশেষ্য বিশেষণ, বিশেষণ বিশেষ্য, এই দুটো পদের উপর, মানে পূর্বপদ যদি বিশেষ্য হয় পরপদ যদি বিশেষণ হয়, পূর্বপদ যদি বিশেষণ হয় পরপদ বিশেষ্য হবে, অথবা পূর্বপদ যদি বিশেষণ হয় পরপদ বিশেষণ, এইটার উপর ভিত্তি করে কর্মধারয় সমাস গঠিত হয় এবং পরপদের প্রাধান্য, পরপদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে যাই হোক, এবার কর্মধারয় সমাসের আমি যে কয়েক প্রকার শ্রেণী বিভাগ আছে এগুলো সম্পর্কে তোমাদেরকে একটু আলোচনা করবো। কর্মধারয় সমাসকে মূলত তোমাদের বইতে চার ভাগে বিভক্ত করা হয়েছে, যে উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। এছাড়া তোমাদের বইতে ছাড়া আরেকটা কর্মধারয় সমাসের শ্রেণী বিভাগ আছে, যেটা তোমাদের এখানে নেই, তোমরা ইন্টারমিডিয়েটে গেলে পাবা, সেটা হচ্ছে কি সাধারণ কর্মধারয় সমাস, সেটা পরে। আচ্ছা, তোমাদের বইতে যে চার প্রকারের আছে এগুলো একটু আমি তোমাদেরকে বোঝা দিব আজকে, উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। অনেকেই সমস্যায় পড়ো যে উপমান এবং উপমিত কিভাবে নির্ণয় করব আমি, এটাতে তোমাদের মধ্যে অনেক ঝামেলা হয়ে যায়। আজকে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিব, কোনো যাতে ঝামেলা না হয়। আচ্ছা, যাই হোক, তার পাশাপাশি তোমরা একটু বইটা খুলো, আমি একটু আগে বলতেছি উপমান হোক উপমিত হোক দুইটাই একটা বস্তুর সাথে আরেকটা বস্তু, একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণী তুলনা করাটাই হচ্ছে কি উপমান অথবা উপমিত। এখানে একটা বিষয় তোমাকে জানতে হবে, উপমান উপমিত এই বিষয়গুলো জানার আগে তোমাকে কয়েকটা বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে হবে। সেটা হচ্ছে কি প্রত্যক্ষ বস্তু কি, পরোক্ষ বস্তু কি। প্রত্যক্ষ বস্তু মানে যে বস্তুটা তোমার কাছাকাছি থাকবে বা যে বস্তুটাকে তোমার হাতের নাগালের মধ্যে পাবা সেটাকে তুমি প্রত্যক্ষ বলবা, আর যেটাতে তুমি নাগালের বাইরে থাকবে সেটাকে বলবা পরোক্ষ। আর সাধারণ গুণ বা ধর্ম এই জিনিসটাও তোমাকে জানতে হবে, সাধারণ গুণ বা ধর্ম হচ্ছে ওটাই যেটা হচ্ছে কি যেটাকে বলা হয় কমন। কমন মানে এমন একটা বিষয় যেটা এটার মধ্যেও থাকবে ওটার মধ্যে থাকবে, একই গুণ একই বা ধর্ম। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, কাজল এবং কালো, এখানে যে সাধারণ গুণ বা ধর্মটা হচ্ছে কি কিরকম, কাজল দেখতে কালো, তার রংটা কালো, কালো নিজেও কালো, এই দুটা যদি একই হয় তাহলে এটাকে বলা হয় সাধারণ গুণ বা ধর্ম। যেমন আমি একটু উদাহরণ দিই, তুষারের নিয়ে শুভ্র, তোমাদের বইতে দেখো তুষারের নিয়ে শুভ্র, তুষার শুভ্র, তুষার দেখতে সাদা, শুভ্র শব্দের অর্থ সাদা, মানে এখানে একটা কমন কমন গুণ বা কমন ধর্ম কমন রূপ আছে, এই জিনিসটাকে কমন ধর্ম বলে, এই মানে এই জিনিসটাকে বলা হয় সাধারণ গুণ বা ধর্ম। এই জিনিসটা তোমাকে জানতে হবে উপমান এবং উপমিতের মধ্যে, এই বিষয়টা আমি জানবো। আচ্ছা, যাই হোক, তোমাদের বইতে দেখো, এবার আমি প্রথমত উপমানটা বোঝা দিচ্ছি। উপমানটা হচ্ছে কি, উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু, প্রত্যক্ষ বস্তুর সাথে যদি পরোক্ষ বস্তুর তুলনা করা হয় প্রত্যক্ষ বস্তুটাকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে সেটাকে বলা হয় উপমান। উপমান ও উপমেয়ের মধ্যে একটি সাধারণ ধর্ম থাকবে। আমি একটা জিনিস বুঝাই দিচ্ছি এখানে, কাজলের ন্যায় কালো, কাজল কালো, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, শশকের ন্যায় ব্যস্ত, শশ ব্যস্ত। এখানে যে জিনিসটা তোমার কাছে পাবে সেটা হচ্ছে প্রত্যক্ষ বস্তু, আর বাকিটা হচ্ছে সাধারণ গুণ। যেমন কাজল, কাজল কি তোমার হাতের নাগালের মধ্যে আছে কি না, যেমন মানুষ যে চোখে কাজল দেয় এটা তুমি যে কোনো মুহূর্তে চাইলে তোমার বাসা থেকে যে কোনো মুহূর্তে চাই মানুষ, এটা মানুষের পক্ষে সম্ভব বা মানুষ যে কোনো মুহূর্তে চাইলে সেটা পায়, সেটাই হচ্ছে কি প্রত্যক্ষ বস্তু। আবার যদি বলি তুষারের ন্যায় শুভ্র, তুষার বরফ, বরফ তুমি চাইলে যে কোনো মুহূর্তে তুমি সেটা নিতে পারো, হাতে নিতে পারো, সেটা তোমার নাগালের মধ্যেই আসে, সেটা হচ্ছে কি সাধারণ বস্তু প্রত্যক্ষ বস্তু। আবার যদি আমি বলি এখানে পুরুষ সিংহের নিয়ে, সিংহ তুমি যে কোনো মুহূর্তে চাইলে পাবা না, সিংহের জন্য তোমাকে বনে যাইতে হবে, এটা হচ্ছে প্ররুক্ষ বস্তু। আবার যদি বলি মুখ চন্দ্রের নিয়ে, মুখ তোমার কাছে আসে, মুখটা হচ্ছে প্রত্যক্ষ, কিন্তু চন্দ্র তুমি যে কোনো মুহূর্তে চাইলে পাবা না, সেটা তোমার অনেক দূরে হাতের নাগালের বাইরে, চন্দ্রের জন্য তোমাকে অনেক দূরে আকাশে যাইতে হবে, এটা হচ্ছে প্ররুক্ষ বস্তু। আবার যদি বলি শশকের নিয়ে ব্যস্ত, এখানে শশক শব্দের অর্থ হচ্ছে কি খরগোশ,
খরগোশ তুমি চাইলে যে কোনো মুহূর্তে জোগাড় করতে পারো, নাগালের মধ্যে আছে, সেই জন্য এটা প্রত্যক্ষ বস্তু। আবার এইটা হচ্ছে কি সাধারণ গুণ বা ধর্ম, যেমন কাজল দেখতে কালো, এটার গুণ হচ্ছে এইরকম। এটা তুষার মানে হচ্ছে বরফ, বরফের গুণ হচ্ছে কি শুভ্র মানে সাদা, এটা একটা কমন সাধারণ গুণ বা ধর্ম। তারপরে শশকের নিয়ে ব্যস্ত, শশক মানে খরগোশ, খরগোশ এতই ব্যস্ত থাকে তুমি বাসায় ঢোকার আগে খরগোশ যে কখন বাইরে গেছে তুমি বুঝতেও পারবে না, এত ব্যস্ত থাকে, সেই জন্য বলা হয় শশকের নিয়ে ব্যস্ত। শশক যেমন ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত, এটার মধ্যে একটা কমন গুণ বা ধর্ম আছে। উপমান হচ্ছে কি প্রত্যক্ষ বস্তুর সাথে এই সাধারণ গুণের যদি তুলনা করা হয় সেটাকে বলা হবে উপমান। উপমানটা আরো ভালোভাবে চিনার জন্য দেখো তোমাদেরকে আমি কত উদাহরণ কতভাবে বুঝাই দিচ্ছি, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। কাজল এটা হচ্ছে বিশেষ্য পদ, সাধারণত আমরা জানি কর্মধারের সমাজ বিশেষ্য বিশেষণের বাইরে হয় না, কালো তাও বিশেষণ, তুষার বিশেষ্য, শশক বিশেষ্য, মানে আমরা পূর্বপদ এই যে কালো কাজল তুষার শশক এই পূর্বপদটা পাইলাম কি বিশেষ্য পদ, আর পরপদ কালো শুভ্র ব্যস্ত এটা পাইলাম পরপদ। তার মানে উপমানে আমি একটা জিনিস পাইলাম, পূর্বপদটা হবে কি বিশেষ্য পদ, পরপদটা হবে বিশেষণ পদ, এই যদি অবস্থান সেটা উপমান হবে। আবার আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি এখানে, মান মানে হচ্ছে কি হয়, অথবা আমি আরেকটা জিনিস বলি সত্য, কিরকম সত্য, দেখো কাজল আসলেই দেখতে কালো কিনা এটা সত্য কিনা, অবশ্যই সত্য, তুষার মানে বরফ দেখতে সাদা কিনা, শুভ্র মানে সাদা এটা সত্য, শশক আসলেই ব্যস্ত কিনা, বাস্তব কিনা, অবশ্যই বাস্তব, যদি এই অবস্থা হয় তাহলে সেটা অবশ্যই উপমান হবে, উপমিত সবসময় মিথ্যা হবে, উপমিত কোনোদিন এরকম সত্য হবে না, ওখানে গেলে আমি বুঝাই দিব। তার মানে আমি আরেকবার ক্লিয়ার করতেছি, উপমান হচ্ছে কি প্রত্যক্ষ বস্তুর সাথে সাধারণ গুণের যদি তুলনা করা হয় তাহলে সেটাকে উপমান বলবো, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে কি উপমান কর্মধারের সমাসে পূর্বপদটা বিশেষ্য হবে, পরপদটা বিশেষণ হবে অবশ্যই। এবং আরেকটা বিষয় যা এই যে পূর্বপদের সাথে পরপদের যে তুলনা করা হচ্ছে, মানে পূর্বপদের সাথে যে পরপদের তুলনা করতেছি এই তুলনাটা অবশ্যই সত্য হবে, বাস্তব হবে, কোনোদিন মিথ্যা হবে না, এই যদি বৈশিষ্ট্য থাকে সেটা হবে উপমা। এবার আমি উপমিতের মধ্যে যাব, দেখো উপমিতে পূর্বপদ সিংহ বিশেষ্য পদ, পুরুষ তাও বিশেষ্য পদ, চন্দ্র বিশেষ্য পদ, মুখ বিশেষ্য পদ, তার মানে উপমিতের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য পাইলাম কি পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষ্য পদ হবে, কোনোদিন বিশেষণ পদ হবে না। এবার দ্বিতীয় নাম্বার পয়েন্ট, উপমিতের মধ্যে প্রত্যক্ষ বস্তুর সাথে প্ররূপক বস্তুর তুলনা হবে, এখানে তুলনা হয়েছিল কি প্রত্যক্ষ বস্তুর সাথে সাধারণ গুণের, কিন্তু এখানে তুলনা হবে প্রত্যক্ষ বস্তুর সাথে প্ররূপক বস্তুর। যেমন পুরুষ এটা যে কোনো সময় তুমি যে কোনো নাগালে যে কোনো সময় তুমি একজন পুরুষকে দেখতে পাবা তোমার হাতের নাগালে আছে, কিন্তু সিংহ যে কোনো মুহূর্তে তুমি পাবা না, সেটার জন্য তোমাকে বনে যাইতে হবে, চিড়িয়াখানায় যাইতে হবে। আবার মুখ প্রত্যেকটা মানুষের এক একটা মুখ আছে, যে কোনো মুহূর্তে চাইলে তুমি একটা মুখ দেখতে পাবা বা পাওয়া, চন্দ্র যে কোনো মুহূর্তে পাবা না। তার মানে প্রত্যক্ষ বস্তুর সাথে প্ররূপক বস্তুর যদি তুলনা করা হয় তাহলে সেটা হবে উপমিত, আর প্রত্যক্ষ বস্তুর সাথে যদি সাধারণ গুণের তুলনা করা হয় তাহলে সেটা হচ্ছে উপমা। আবার এখানে আসো, উপমিতের মধ্যে পূর্বপদ পরপদ দুইটাই আমি বিশেষ্য পদ পাইলাম, তারপরে আরেকটা বিষয় আমি যাচ্ছি, অনেকেই বলে নিয়ায় যদি মাঝখানে তাহলে সেটা উপমান, নিয়ায় যদি শেষে থাকে তাহলে অনেকেই উপমিত, এটা আসলে খোড়া যুক্তি, এটা ব্যাকরণ বলে না, এটা সঠিক না, বিষয়টা বোঝা গেছে, এটা অবশ্যই সঠিক না।
এইবার আমি উপমিতের মধ্যে যাব আরেকটা বিষয়ে যাব আমি পয়েন্ট পাইলাম কয়টা দুইটা পদে বিশেষ্য হবে তারপরে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু হবে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমাকে অবশ্যই জেনে রাখতে হবে এটা হচ্ছে বিয়াস বাক্য আর এটা হচ্ছে সমস্ত পদ এখানে পুরুষটা আগে ছিল এখানে সমস্ত পদ পুরুষটা শেষে চলে গেছে এখানে মুখটা আগে ছিল এখানে মুখটা শেষে চলে গেছে কেন চলে যায় সেটার একটা কারণ আছে এখানে চন্দ্রটা পড়ে ছিল এখানে চন্দ্রটা আগে চলে আসছে কেন চলে যায় এটার একটা কারণ আছে কারণ উপমিত কর্মদ্বয় সমাসে সমস্ত পদ গঠনে মানে বিয়াস বাক্যের মধ্যে যেটাই থাকুক না কেন সমস্ত পদ গঠনে প্রত্যক্ষ বস্তুটা সব সময় শেষে যাবে আর বিয়াস বাক্যের মধ্যে প্রত্যক্ষ বস্তুটা সব সময় আগে আসবে যেমন এখানে প্রত্যক্ষ বস্তু কোনটা সিংহ নাকি পুরুষ অবশ্যই পুরুষ পুরুষটাই প্রত্যক্ষ বস্তু অথবা প্রত্যক্ষ প্রাণী অথবা প্রত্যক্ষ মানুষ বস্তু প্রাণী উদ্ভিদ যেটাই হবে হোক না কেন এই প্রত্যক্ষটা বিয়াস বাক্যের মধ্যে শুরুতে হবে কিন্তু সমস্ত পদে গিয়ে প্রত্যক্ষটা সবসময় শেষে হবে প্ররূপকটা বিয়াস বাক্যের মধ্যে শেষে হবে সমস্ত পদে শুরুতে হবে খেয়াল রাখতে হবে তেমনি ভাবে এটা দেখো তো একটু খেয়াল করে দেখো তো তোমরা পারো কিনা একটু খেয়াল করে দেখো তো যেমন দেখো আমি তাও বুঝাই দিচ্ছি এখানে চন্দ্র এবং মুখ চন্দ্রটা হচ্ছে কি প্ররূপক আর মুখটা হচ্ছে প্রত্যক্ষ দেখো এখানে বিয়াস বাক্যের মধ্যে মুখটা আগে চলে আসছে চন্দ্রটা পরে চলে গেছে এখানে প্রত্যক্ষ বস্তুটা শেষে হচ্ছে প্ররূপক বস্তুটা আগে হচ্ছে কিন্তু এখানে এসে প্রত্যক্ষ বস্তুটা আগে চলে আসছে প্ররূপক বস্তুটা শেষে চলে গেছে হ্যাঁ তোমাদের বইতে একটা দেওয়া আছে দেখো আমি বলতেছি উপমিত কর্মদ্বয় সমাসে উপমীয় শব্দটি পূর্বে এসেছে উপমীয় মানে হচ্ছে প্রত্যক্ষ বস্তু উপমীয় মানে হচ্ছে প্রত্যক্ষ বস্তু আর উপমান মানে হচ্ছে উপমান মানে হচ্ছে কি এই উপমীয় অথবা প্রত্যক্ষ বস্তুর সাথে সাধারণ গুণ তুলনা করলে সেটা হয় উপমান উপমেয় মানে হচ্ছে প্রত্যক্ষ বস্তু এই যে যেমন এখানে উপমেয় কোনটা পুরুষ এখানে উপমেয় কোনটা মুখ উপমেয়টা সব সময় পূর্বে বসবে কোথায় বিয়াস বাক্যে কিন্তু সমস্ত পদে শেষে বসবে খেয়াল রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আছে পরীক্ষায় আচ্ছা আজকে তোমাদের এতটুকু পর্যন্ত থাক উপমান এবং উপমিতের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে প্রশ্ন করো আমি তোমাকে আরো একবার বুঝিয়ে দিব তাও যদি সমস্যা লাগে তাহলে আমাকে ফোন করো আমি তাও বুঝিয়ে দিব তোমাদের জন্য একটা কাজ রইল আমার জন্য উপমান এবং উপমিতের দশটা দশটা করে উদাহরণ লিখে কমেন্টস বক্সে পাঠাও অথবা ছবি তুলে পাঠাও আমাকে আমি দেখব সেটা আগামী ক্লাসে তোমাদেরকে রূপক এবং মধ্যপদলোপী কর্মদ্বয় সমাসটা আমি বুঝিয়ে দিব এগুলো তেমন কঠিন কিছু না এই দুইটা যদি ভালো করে বুঝো তাহলে আমি রূপকটা তোমাদের তোমাকে একদম ইজিলি বুঝাইতে পারবো এই দুইটা ভালো করে না বুঝলে রূপকটা বোঝানো আমার জন্য কঠিন হয়ে যাবে তো সেই জন্য এই দুইটা একটু গুরুত্ব সহকারে পড়ো দেখো ভালো করে পড়ো তাহলে ভালো থাকো আল্লাহ হাফেজ